বাংলাদেশ থেকে শান্তিরক্ষী নেওয়ার ক্ষেত্রে শর্ত আরোপে হিউম্যান রাইটস ওয়াচ যে বিবৃতি দিয়েছে তার রাজনৈতিক ষড়যন্ত্র বলে মনে করছেন বিশিষ্ট জনেরা। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, মানবাধিকারের নামে রাজনৈতিক স্বার্থ হাসিলে আন্তর্জাতিক মহল বাংলাদেশের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করছে। শাকির আদনানের রিপোর্ট। জাতিসংঘ মিশনে সবচেয়ে বেশি শান্তিরক্ষী প্রেরণকারী ও প্রশিক্ষিত দেশ বাংলাদেশ। শান্তি মিশনে অংশগ্রহণকারী বাংলাদেশি সদস্যরা অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তবে জাতীয় নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশ থেকে মিশনে লোক নেওয়ার আগে যাচাই বাছাই করার পরামর্শ দিয়েছে। জাতিসংঘের পিস অপারেশন বিভাগের প্রধান আন্ডার সেক্রেটারি জেনারেল জ পিয়েরে ল্যাক্রুয়ারের বাংলাদেশ সফরকে সামনে রেখে তারা এই আহ্বান জানায়। বাংলাদেশে কয়েকটি রাজনৈতিক দল সামাজিক যোগাযোগ মাধ্যমে তাতে সমর্থন দিয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের শান্তিরক্ষীদের রাজনীতির মধ্যে টেনে আনা উচিত নয়। এখানে বৈদেশিক হস্তক্ষেপের কোনো জায়গা অবকাশ নেই। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রাজনীতি ঠিক করার জন্য মনে হচ্ছে যে তারা খুব বেশি বিভিন্ন ক্রাইটেরিয়া তৈরি করছে, কিন্তু মূল ক্রাইটেরিয়া হচ্ছে যে মানুষ তার ইচ্ছা মতো ভোট দিতে পারবে কি না, সেটি আমরা দেখতে চাচ্ছি। এখন ইচ্ছা মতো ভোট দিতে পারলে কোনো রাজনৈতিক দল যদি তার জেতার সম্ভাবনা থাকে বা হারার সম্ভাবনা থাকে, এখন যার হারার সম্ভাবনা আছে তাকে আপনি কি প্রক্রিয়া ডিজাইন করে তাকে জিতিয়ে আনতে পেরে সরকারে আনতে পারবেন, সেটি যদি মানবাধিকার একটি অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় তাহলে অবশ্যই সেটির ক্ষেত্রে আমার কিছু বলার নেই। এটা আগের রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ বলে রাজনৈতিক গবেষকরা মনে করছেন। তো অবশ্যই মনে করি এটা বিএনপি জামাতের এই কাজ রাষ্ট্রদ্রোহিতা। যখন আমরা জাতিসংঘে পিসকিপিং মিশনে বাংলাদেশের বিরুদ্ধে যখন বিবৃতি দিচ্ছে তার প্রতিবাদ না করে সেটাকে তারা সমর্থন করছে। হিউম্যান রাইট ওয়াচের রাজনৈতিক এজেন্ডা আছে, তারা করছে। বিএনপি যখন এটাকে সমর্থন করে তার মানে বুঝতে হবে যে বিএনপি এর পেছনে যুক্ত রয়েছে। কোনো রাজনৈতিক চালে বাংলাদেশের শান্তিরক্ষীরা যেন ক্ষতিগ্রস্ত না হন, নিরাপত্তা বিশ্লেষক ও গবেষকরা সেই আহ্বান জানিয়েছেন। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা।